হ্যালো ফ্রেন্ডস, আমি সঞ্জুক্তা। আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, তবে না রান্না শেখাচ্ছি, জাস্ট রান্না শেখাবার সময় হয় না, কারণ এত এভরিডে রান্না করি, বিশেষ করে ছেলে যতদিন বাড়িতে ছিল, এখন তো ছেলে বিআইটিতে রয়েছে, তো ছেলে থাকাকালীন, এটা কিন্তু গরমকালের বোঝাই যাচ্ছে গ্রীষ্মকালের, কারণ তরমুজ দোকানে রয়েছে। এটা হচ্ছে আমাদের দেশের, মানে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে তরমুজ মানে হচ্ছে গ্রীষ্মকাল, যদিও অল টাইম পাওয়া যায়, যেমন আমি ব্যাংককে পেয়েছি, আমি ভিআইটি গেছিলাম যখন ওখানে পেয়েছি, সাউথে, ব্যাংককে তো সবসময় পাওয়া যায়। আমি দুবার গেছি, 2019 ব্যাংককে গেছি নভেম্বর, এবং 2022 অক্টোবরে ব্যাংককে গেছি। তো দুবারই আমাদের বুফেট ছিল, আমরা 7-star হোটেলে থাকতাম, এবং সেখানে সবসময় ফলের মধ্যে পেঁপে, এবং ওদের কিন্তু অর্গ্যানিক পেঁপে, তরমুজ, আনারস, গোয়াভা এবং অ্যাপেল এসব থাকতোই, তো তরমুজ পেয়েছি। কিন্তু সাধারণত ওয়েস্ট বেঙ্গল, আমাদের বাঙালিদের ঘরে এপ্রিল মাস থেকে শুরু, মার্চ এপ্রিলের পর থেকে ওই টাইম থেকেই হয়, আর ওই সেপ্টেম্বর অবধি চলে। তো এই ভিডিওটা আমার বহু পুরনো বোঝাই যাচ্ছে ছেলে যাওয়ার আগে, কারণ এই এখানে আমি রসবড়া করেছি, আর রান্না করতে ভালোবাসি, তাছাড়া এখানে রয়েছে বহু ক্যাডবেরিজ, এবং আমার নিজের হাতে করা বানানো এটা একটা ক্যারামেল পুডিং করেছি, এবং আমার ভীষণ শখ এটা, একবার না আমার বাড়িতে এভরি ডে, মানে ছেলে থাকলে সপ্তাহে 2 দিন আমি কাস্টার্ড বানাই, 2 থেকে 3 দিন পুডিংও বানাই। তো ক্যারামেল কাস্টার্ড করেছি, রসবড়া আছে, সাথে আছে আমুল কুল, তরমুজ, লস্যি রয়েছে, গরমকাল বলেই এগুলো শো করা হয়েছে, এবং মাজা রয়েছে, আর ফলের মধ্যে তরমুজ, ইলেকট্রল গরমকালে যেটা লাগে, এবং যেটা মেন আমরা সবাই খাই, সেটা মানে কি বলবো, সেটা হচ্ছে ক্যাডবেরি। তো ক্যাডবেরি কিন্তু এখানে প্রচুর রয়েছে, লস্যি, আমুল কুল, মাজা, তরমুজ, ইলেকট্রল, রসবড়া ছাড়া এখানে দেখা যাচ্ছে ক্যাডবেরি, জেমস, মিল্ক, মানে ডেয়ারি মিল্ক থেকে আরম্ভ করে সব, আর এই হচ্ছে আমার হাতের ক্যারামেল কাস্টার্ড, এবং এটা একবার না বহুবার করেছি, তো সেখানে কিছু বলার নেই, আর ছেলে এলে করতেই থাকে, এর জন্য আমি এটাকে কী করে করে, কারণ এখন সবাই জানে এভরি রান্না, মোটামুটি সবাই জানে রান্না শিখতে হবে, একদম নিউ ম্যারিড বা যারা একদম পড়াশোনা থেকে বেরিয়েছে তাঁরাও, বড়ো বড়ো শেফ যারা ইউটিউবার চ্যানেল আছে তাদের থেকে শিখে, তো ওর জন্য আমি আর রান্নাটা কী করে করছি না দেখিয়ে ডাইরেক্ট চলে যাই কী কী করেছি, একসঙ্গে কী কী করেছি। তো এইটাই আমার ছিল আজকের, আর এবং কাটার পরও সুন্দর দেখা যাচ্ছে, আর আমার মনে হয় এটা অতি সহজ জিনিস, আমরা বাঙালি মেয়েরা, বাঙালি ননবেঙ্গল সবাই এটা পারি। তো আজকের মানে সেই দিনের সন্ধ্যেটা আমাদের খুব ভালো কাটলো এই সব খাবার খেয়ে।